হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পিডিয়া ইংলিশ পিডিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব মাত্র পাঁচ মিনিটে হ্যাঁ পাঁচ মিনিটে চল্লিশটি ইংলিশ ওয়ার্ডস বা সিনোনিমস ও অ্যান্টোনিমস যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক সো নতুন নতুন শব্দ শেখার জন্য প্রত্যেক দিন আমরা এই ভিডিওতে আলোচনা করব নতুন নতুন কিছু অ্যান্টোনিম ও সিনোনিয় সিনোনিম নিয়ে তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও তোমরা প্রত্যেকদিন পেতে পারো তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তো বন্ধুরা শুরু করা যাক সিনোনিমস দিয়ে প্রথম প্রশ্ন রয়েছে ডিলিজেন্ট এর সিনোনিম কি দেখে নেব ফুল আনহ্যাপি হার্ডওয়ার্কিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিলিজেন্ট শব্দের অর্থ পরিশ্রমী যেমন লিও ইজ ভেরি ডেলিজেন্ট ইন অ্যাবাউট হিজ ওয়ার্ক তার কাজের ব্যাপারে বা তার কাজেতে সে খুব পরিশ্রমী লিও আচ্ছা ফুল মানে মূর্খ আনহ্যাপি মানে অসুখী হার্ডওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম আর ডিসঅ্যাপয়েন্ট মানে নিরাশ তো সঠিক উত্তর হয়ে যাবে সি হার্ডওয়ার্কিং তো ডেলিজেন্ট শব্দের অর্থ হার্ডওয়ার্কিং পরের প্রশ্ন কন্টেনমেন্ট অপশনে ক্রাফটিনেস স্যাটিসফ্যাকশন আইডলনেস ক্রেভিং কন্টেনমেন্ট শব্দের অর্থ তৃপ্তি বা সন্তোষ যেমন হি হ্যাজ ফাউন্ড কন্টেনমেন্ট অ্যাট লাস্ট সে অবশেষে সন্তোষ পেল বা তৃপ্তি পেলো যেমন ক্রাফটিং শব্দের অর্থ চাতুর্যতা বা কুটবুদ্ধি স্যাটিসফ্যাকশন মানে সন্তোষ আইডলনেস মানে আলস্য আর ক্রেভিং শব্দের অর্থ তীব্র আকাঙ্ক্ষা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্যাটিসফ্যাকশন নেক্সট কোশ্চেন ইম্পারসেপ্টেবল কথাটির সিনোনিম কি হবে এখানে মিন অভলিভিয়াস হাম্বল আর উচ্চারণটা হবে সটল পরের প্রশ্ন আমরা দেখব যে এর অর্থ কি ইমপারসেপ্টেবল অদৃশ্য অপ্রত্যক্ষ যেমন সি আ ফেন্ট অলমোস্ট ইমপারসেপ্টেবল ক্রাই অর্থাৎ সে প্রায় একটি ফেন্ট মানে হালকা এবং অলমোস্ট প্রায় অদৃশ্য অপ্রত্যক্ষ যেটাকে বোঝা যায় না সেরকম একটা শব্দ ক্রাই শুনতে পেল তো মিন শব্দের অর্থ নিচ অর্থ অন্য হাম্বল মানে নম্র আর সাটল এই কথাটির অর্থ সূক্ষ্ম তো ইম্পারসেপ্টেবল এই কথাটির এই শব্দটির সঠিক সিনোনিম হলো অপশন ডি সটল সূক্ষ্ম যেটা সূক্ষ্ম সেটা অপ্রত্যক্ষ যা যা সূক্ষ্ম সেটাই অপ্রত্যক্ষ তো সেইভাবে আমরা বলতে পারি ইম্পারসেপ্টেবল এই শব্দটির সঠিক সিনোনিম সার্টেল নেক্সট কোশ্চেন অগস্ট অপশানে কমন রিডিকিউলাস ডিগনিফাইড পেটি অগস্ট শব্দের অর্থ শ্রদ্ধেহ মহান মর্যাদাশীল এ ধরনের হয়ে থাকে যেমন হি হ্যাজ অগস্ট পার্সোনালিটি তার কি আছে তার একটি শ্রদ্ধেহ বা মহান ব্যক্তিত্ব রয়েছে তো কমন শব্দের অর্থ সাধারণ রেডিকুলার শব্দের অর্থ হাস্যকর ডিগনিফাইড শব্দের অর্থ সম্ভ্রমশালী আর পেটি শব্দের অর্থ তুচ্ছ তো সঠিক উত্তর হয়ে যাবে ডিগনিফাইড সম্ভ্রমশালী অগস্টের এই শব্দটির সিনম হবে ডিগনিফাইড নেক্সট কোয়েশ্চেন কর্পুলেন্ট করপুলেন্ট শব্দের অর্থ কি লিন গন্ড ইমাসিয়েটেড অবিজ তো কর্পুলেন্ট শব্দটির অর্থ হলো মোটা বা গোলগাল যেমন হি ইজ আ শর্ট সাম হট কর্পুলেন্ট ম্যান সে কিছুটা খাটো বা বেটে যাই বলি না কেন শর্ট কর্পুলেন্ট অর্থাৎ মোটা শোটা একজন ব্যক্তি তো লিন শব্দের অর্থ রোগা বা কৃষকায় গন্ট শব্দের অর্থ রোগা ইমাশিয়েটেড অর্থাৎ অর্থ কৃষকায় এটার মানেও রোগা আর অবিশ শব্দের অর্থ খুব মোটা তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এর সঠিক সিনোনিম বা শব্দ এর সমার্থক শব্দ পরের প্রশ্ন কিছু অ্যান্টোনিম দেখে নেব আমরা প্রফিউশন প্রফেশন শব্দটির অ্যান্টোনিম কি হবে এর অপোজিট কি হবে অ্যাসপারশন স্কারসিটি অ্যাভারশন কনফিউশন প্রফিশন শব্দের অর্থ প্রাচুর্য অনেক দেয়ার ইজ দ্য প্রফিউশন অফ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ইন দ্য সামার তো গ্রীষ্মকালে তার গার্ডেনে অনেক বিশাল পরিমাণে ফুল রয়েছে বা ফুল ফুটেছে তো এই অর্থে প্রাচুর্য শব্দের অর্থ কলঙ্ক স্কারসিটি শব্দের অর্থ ঘাটতি শব্দের অর্থ ঘোর অপছন্দ ডিসলাইক অ্যান্ড কনফিউশন শব্দের অর্থ আমরা জানি বিশৃঙ্খলা বা এলোমেলো অবস্থা সো দ্য কারেক্ট সিনোনিম সরি এর হবে স্কারসিটি এর বিপরীত শব্দ স্কারসিটি ঘাটতি প্রফেশন মানে প্রাচুর্য বা প্রচুর এই অর্থে আর স্কারসিটি মানে ঘাটতি নেক্সট কোশ্চেন রিপালসন রিপালসন শব্দের বিপরীত শব্দ কি হবে অ্যালিউরিং রিফালজেন্ট এফালজেন্ট মিক তো রিপালসন শব্দের অর্থ ঘৃণ্য হোয়াট আর রিপালসিভ ম্যান কি ঘৃণ্য একজন ব্যক্তি সে অ্যালিউরিং শব্দের অর্থ লোভনীয় বা মুগ্ধকর কে আমরা অ্যালিউরিং বলি অ্যালিউরিং তারপরে আছে রিফালজেন্ট অর্থাৎ অতি উজ্জ্বল এফালজেন্ট শব্দের অর্থ দীপ্তিশীল আর মিক শব্দের অর্থ বিনম্র তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালিউরিং লোভনীয় মুগ্ধকর রিপালসান ঘৃণ্য আর অ্যালিউরিং মুগ্ধকর তো এটা অপোজিট পরস্পরের অপোজিট ওয়ার্ড নেক্সট আমরা দেখব ফ্রুগাল ফ্রুগাল শব্দের অর্থ কি এক্সট্রা ভ্যাগেন্ট রিচ মিজারেবল হ্যাপি ফ্রুগাল শব্দের অর্থ মৃত ব্যয় বা হিসেবি যেমন শি লিভস আ ফ্রুগাল লাইফ সে একটি মিতব্যায় জীবন বা হিসেবে জীবন কাটিয়ে থাকে বা বাস করে তো সেই অর্থে আমরা দেখবো ভ্যাগেন্ট শব্দের অর্থ বেহিসাব হিসাব রিচ শব্দের অর্থ সমৃদ্ধ মেজারেবল শব্দের অর্থ দুস্থ আর হ্যাপি শব্দের অর্থ আমরা সকলেই জানি খুশি সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাগেন্ট বে হিসাবি ফ্রুগাল শব্দের অর্থ হিসেবই আর এক্সট্রাভ্যাগান্ট শব্দের অর্থ বেহিসাব হিসাব নেক্সট কোশ্চেন অ্যামিকেবল অ্যামিকেবল শব্দটির এই অ্যান্টোনিম কি হবে হস্টাইল ফ্রেন্ডলি হটিকেবল শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ যেমন দ্য টু অর্থাৎ দুটো দেশ তাদের ঝগড়াটা মিটিয়ে নিল সেটেল করে নিল কিসে কিভাবে ইন এ অ্যামিকেবল ওয়ে অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে তো বন্ধুত্বপূর্ণ ওয়েতে তারা নিজের দুটো দেশের মধ্যে তাদের যে ঝগড়া ছিল সেটা সেটেল করলো তো হস্টাইল শব্দের অর্থ কি শত্রুতাপূর্ণ ফ্রেন্ডলি শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ হটি শব্দের অর্থ উদ্ধত আনপ্লেশন শব্দের অর্থ অপ্রীতিকর তো সঠিক ক্যান্টনিউ হয়ে যাবে হস্টাইল আমি কেবল মানে বন্ধুত্বপূর্ণ আর হস্টাইল শব্দের অর্থ শত্রুতাপূর্ণ আজকে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন ইম্পিডিমেন্টস শব্দের অ্যান্টনিম কি হবে হ্যান্ডিক্যাপস অবস্ট্রাকলস অবস্ট্রাকশনস অ্যাসিস্ট্যান্স তো ইম্পিডিমেন্ট শব্দের অর্থ অন্তরায় বা বাধা যেমন হি হ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট ইন স্পিচ তার স্পিচে বা বক্তব্যতে বক্তব্য দেওয়ার সময় তার ইম্পিডিমেন্ট রয়েছে অর্থাৎ বাধা অন্তরায় সে অন্তরায়সের মুখোমুখি হয় অর্থাৎ তার বক্তব্য প্রকাশ করতে সে বাধা প্রকাশ করে তো এই জন্য এর অর্থ আমরা দেখব হ্যান্ডিক্যাপসের প্রতিবন্ধক অবস্টেকল শব্দের অর্থ প্রতিবন্ধকতা অবস্ট্রাকশন শব্দের অর্থ বাধা আর অ্যাসিস্ট্যান্স শব্দের অর্থ সহায়তা তো কারেক্ট অ্যান্টনিম কী হবে অ্যাসিস্ট্যান্স তো ইম্পিডিমেন্ট শব্দের অর্থ অন্তরায় অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা তো এই ছিল আজকের দশটি প্রশ্ন এইভাবেই আমরা ভিডিও আপলোড করতে থাকবো তো যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত নেন অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ